2018 চনতে নন গভর্নমেন্ট যা এডুকেশনাল ইনস্টিটিউশন বা ব্যক্তিগত খণ্ডৰ বিদ্যালয় সমূহৰ মাচুল নিয়ন্ত্রণ করার কারণে এখন আইন করা হয়েছিল আর তার অধীনত এখন নিয়ন্ত্রক কমিটি গঠন করে পেলে আমি কাম কাজ আরম্ভ করেছিল কিন্তু দেখা গেল সকলবিলাক বিদ্যালয়ে যে ধরনের সহায় সহযোগিতা আগবাব লাগে সহায় সহযোগিতা আগবা নাছিল আর সহায় সহযোগিতা আগ নবঢ়া বিদ্যালয়বিলাকৰ প্রতি আমার কোনো আইনগত ব্যবস্থা লওয়া বা তেওঁলোকক জরিমানা বিহার কোনো ব্যবস্থা নাছিল আজি আমি এই সংশোধনীর জড়িয়ে আমি সকলো বিদ্যালয়ক ফি রেগুলেটরি অথরিটির তেওঁলোকক আবেদন করা পঞ্জীয়ন করাত বাধ্যতামূলক করা হয়েছে আর তেওঁলোকে 31 অক্টোবরের ভিতর যদি তেওঁলোকে নকরে আবেদন তেনেহলে তেওঁলোকৰ উপর একটা জরিমানা বিহারও আজি ব্যবস্থা এই আইনখন তার ব্যবস্থা রাখা হয়েছে সেইটো বুলি নহয় কিন্তু আমি তাক কনষ্টেণ্ট নিরীক্ষণের একটা সদায় সকলো সময়ত একটা নিরীক্ষণের ব্যবস্থা রাখব লাগিব আর সেই কারণে এই প্রতি বছরেই আমি নিরীক্ষণ করার ব্যবস্থা সমিতিখনে করব যত চেয়ারম্যানজন একজন রিটায়ার্ড জাজ থাকিব বা খুব সিনিয়র রিটায়ার্ড আই এস অফিসার আইপিএস অফিসার থাকিব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থাকিব আর এই কমিটিখনের ক্ষমতা আছে যে কমিটিখনে বিদ্যালয় কর্তৃপক্ষক মাতি পঠিয়াব পারে তেওঁলোকৰ মানে বুক অফ একাউন্টস বা তেওঁলোকৰ কেসবুক ইত্যাদিও তেওঁলোকে সহি করব যাতে কোনেও অত্যাধিক মুনাফার কারণে বা ছাত্র ছাত্রীর অভিভাবক সকলক শোষণ করব নোৱাৰে আর্থিকভাবে তার ব্যবস্থা এই আইনখনের জড়িয়ে করা হয়েছে।